প্রথম প্রশ্ন, ডাক্তার জাকির নায়েক আলেম কি না? ভিন্ন মতাবলম্বী বলেন তিনি আলেম নন, আপনার মত কি? বড় বিপদ। আর এবারে এই তিন চার সব জায়গায় জাকির নায়েকের কথা প্রশ্ন করেন। প্রথম কথা হলো, জাকির নায়েক ট্রেডিশনালি আলেম নন, মাদ্রাসায় পড়েননি, ডাক্তার। আর ট্রেডিশনালি আলেম না হলো কোরআন হাদিস পড়েন, আরবিও শিখেছেন। আমাদের দেশে এই রকম আমি অনেক জানি, নাম বলবো না, আমিও তাদের ভালোবাসি, ইউনিভার্সিটির প্রফেসর, বুয়েটের প্রফেসর, তারা কোনো একজন বড় ফিরের মুরিদ হয়ে খেলাফত পেয়ে এখন বড় দায়ী, কমই আলেমরা তাদের মুরিদ হন। কই সেখানে তো কেউ বলে না প্রফেসর সাহেব আলেম না, বলে নাকি? তাহলে একজন প্রফেসর ইঞ্জিনিয়ারিং পড়েছেন, ডাক্তারি পড়েছেন, একজন পীরের মুরিদ হয়েছেন, নিজে কিতাবপত্র পড়েছেন, তবলিগের সাথী হয়েছেন, এখন দিনের দাওয়াতের কথা বলেন, কেউ বলে না যে লোকটা আলেম না, ওর কথা শুনো না, কেউ বলে নাকি? আর ডাক্তার জাকির নায়েকের জন্য এত অভিযোগ কেন? এটা কি যার দেখতে নারী তার চলন বাঁকা, ঠিক না? উনি আলেম না উনিও দাবি, কিন্তু উনি আলেম না হলেও আলেম, উনি পড়াশুনো করেন, অনেক পড়াশুনো করেন, আমরা যা না মুখস্থ তার চেয়ে বেশি মুখস্থ রাখেন, ঠিক না? কাজেই আমরা তার মূল্যায়ন করব। আর একজন দিনের দায়ীর জন্য আলেম মানে বিরাট কিছু হতে হবে এটা জরুরি না। তবলিগের জামাতে, জামাত ইসলামে, পীর মাশাইখদের ভিতরে অনেক মানুষ আছে, পীরের খলিফা হয়ে পীর হয়েছে আলেম না, তবলিগের আমির হয়েছে আলেম না, দিনের দাওয়াত দেয় আছে না নেই, জামাত ইসলামের আমির হয়েছে আলেম না আছে না নেই। তিনি যখন ওয়াজ করেন, দাওয়াত দেন, কই কেউ তো বলেন ও আলেম নর কথা শুনো না। আমরা এই কথাটা বলি শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা, এটা হলো প্রথম কথা। দুই নম্বর কথা হলো, আমি আপনাদের সংক্ষেপে শুধু বলি, এই ধরনের অনেক কথা থাকে, ডাক্তার জাকির নায়েকের আমি ভালো চিনি তা নয়, যদিও আমি তার সাথে সাক্ষাৎ, তিনি আমাদের সাথে সাক্ষাৎ করেছেন, দেখছি, আমি ভালোবাসি লোকটাকে, তার বিনয়, তার সুন্নত পালন, তার কোরআন সুন্নাহ অনুগত হওয়া, তার দিনের জন্য কষ্ট করা আমার ভালো লাগে। আমি তার ওয়াজ লেকচার শুনিনি, আমি টিভি দেখিনি, টিভি আমার ঘরে নেই, লেকচার শোনার সময় নেই, তবে আমি ছোটখাটো যেগুলো দেখছি শুনছি ভালো লাগে, দিনের জন্য একজন ভালো দায়ী। তবে আমার সমস্যা হলো তার বিরুদ্ধে যে বইগুলো লেখা হয়েছে ওইগুলো পড়ে আমি সবচেয়ে বিরক্ত হয়েছি, ওর ভিতরে কোনো সারবস্তু নেই, তার বিরুদ্ধে কোনো মৌলিক কোনো তথ্য নেই যে তিনি ইসলামী আকিদার বিশেষ কোনো অমুক পয়েন্টে ভুল করেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদার অমুক জায়গায় ভুল করেছেন, নেই। শুধু অভিযোগ উনি প্যান্ট শার্ট পরেন, আর অভিযোগ হলো উনি হানাফি মাজহাবের প্রচলিত মশলার বাইরে কথা বলেন, এই দুটো তার বিরুদ্ধে অভিযোগ, নাকি বলে? আর কোনো অভিযোগ নেই। প্যান্ট শার্ট পরা আমরা পছন্দ করি না, প্যান্ট শার্ট স্বাভাবিক, এটা নাজায়েজ না, তাইটা অধিকাংশ মহাক্কিক আলেমের মতে হারাম, আবার সৌদি আরবের, মিশরের অনেক আলেম এটাকে জায়েজ বলেন, এটা একতেলাফি বিষয়, এভাবে কোরআন হাদিসের নস নেই। আমি টিভিতেও বলেছি উনি টাই না পড়লে ভালো করতেন, সুন্নতি পোশাক পরলে ভালো হতো, যেমন ডক্টর বেলাল ফিলিপস সুন্নতি পোশাক পরেন, অনেক দিনের দায়ী আছে তারা সুন্নতি পোশাক পরেন, এটাই ভালো, তিনি যে কাজটা করেন এটা ওনার উচিত হয়নি। কিন্তু আমার প্রশ্ন হলো যে আমাদের পীর সাহেবদের মুরিদ, মাদ্রাসার ডোনার, মসজিদ কমিটির সদস্য, মাদ্রাসা কমিটির সদস্য, এগুলোর ভিতরে প্যান্ট শার্ট পরা লোক নেই? আমরা তাদের হাদিয়া তোহফা দান নিই না, তাদের বাড়িতে দাওয়াত খাই না, কাজেই প্যান্ট শার্ট টাই পরা যদি এত কঠিন দোষী হতো তাহলে আমরা কেন ওনাদেরকে বর্জন করি না? তার মানে এটা এত বড় কঠিন দোষ আমাদের মনেও নয়, যেহেতু যাকে নাকে পছন্দ করি না এটাকে দোষ বানাইছি, কথা বুঝতে পেরেছি? আমরা বলতে পারতাম, আমি তো টিভিতেও বলেছি অনেকবারই যে এটা আমরা পছন্দ করি না, এটা তার অনুচিত হয়েছে, তবে এটার কারণে তার আমরা অন্যায়কে অন্যায় বলবো, ভালোকে ভালো বলবো। দ্বিতীয় বিষয় হলো তিনি হানাফি মাজহাবের মশলার বাইরে মশলা দেন, স্বাভাবিক, তিনি শাফি মাজহাবের মানুষ, তিনি সৌদি আলেমদের অনুসরণ করেন, আমরা হানাফি মাজহাবের মশলা টিভিতে দিই। এখন একজন শাফি মাজহাবের লোক, আহলে হাদিসের লোক, আমার ওয়াশ টোয়াশ শুনে আহলে হাদিস হলো না, হানাফি হয়ে গেল, আমি কি ফেতনা করলাম নাকি? আমি তো আমারটা বলছি, যদি ভালোই হয় তাহলে উনি শাফি মাজহাবের লোক, উনি কি আমার কথা বলবে? উনিও তো ওনারটাই বলবে, ফেকা তো উদার, আমরা নিজেরাই বলি সব মাজহাব ঠিক।